1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় হুসেন মোহাম্মদ এরশাদ কোথায় ছিলেন এবং তার ভূমিকা কী ছিল, সে বিষয়ে আগ্রহ রয়েছে অনেকের। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহু আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন হুসেন মোহাম্মদ এরশাদ। এর মধ্যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়েও রয়েছে বিতর্ক। একই সঙ্গে 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় হুসেন মোহাম্মদ এরশাদ কোথায় ছিলেন এবং তার ভূমিকা কী ছিল, সে বিষয়েও আগ্রহ রয়েছে অনেকের। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ। পরবর্তীতে সিমলা চুক্তির 28 জুন হতে 2 জুলাই 1972 মাধ্যমে 1973 কারামুক্তির পর 1973 সালে দেশে ফিরে আসেন তিনি। স্বদেশ প্রত্যাবর্তনের বছরই তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল নিয়োগ পান এরশাদ। একই বছরের 12 ডিসেম্বর কর্নেল পদে এবং পরবর্তী সময়ে 1975 সালের জুন মাসে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন এরশাদ। উইকিপিডিয়া ও জাতীয় পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, 1975 সালের আগস্ট মাসে ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রতিরক্ষা কোর্স থাকাকালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান এরশাদ। এরই মধ্যে 15 আগস্ট সামরিক বাহিনীর কিছু বিপদগামী জুনিয়র অফিসার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে তিনি বাংলাদেশের দিল্লি মিশনের মাধ্যমে দেশে ফেরার আকাঙ্ক্ষা জানান। পরবর্তীকালে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে 1978 সালের ডিসেম্বর মাসে এরশাদকে সেনাপ্রধান এবং 1979 সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেন।